Hey guys, welcome to my YouTube channel All Bangla Education. তো অল বাংলা এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে ইনস্টাগ্রামে ফটো এবং ভিডিও আপলোড করতে হয় প্রফেশনালভাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিন, আর কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো ফ্রেন্ড, প্রথমে আপনাদের আমি শেখাবো কিভাবে ইনস্টাগ্রামে ফটো আপলোড করতে হয় এবং তারপরে শেখাবো কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো ফ্রেন্ড, প্রথমে আপনি ইনস্টাগ্রাম ওপেন করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে প্রথমে আমরা ফটো আপলোড করব। তো ফটো আপলোড করার জন্য উপরে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সেখানে ক্লিক করব। তারপর এখানে আমরা চারটি অপশান পাবো, তো তার মধ্যে পোস্ট অপশানে ক্লিক করব। পোস্ট অপশানে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে এখান থেকে আমি একটি ফটো সেট করব, তো আপনি সেট করতে পারেন, কিন্তু ধরুন আপনি যে ফটোটি আপলোড করবেন সেই ফটোটি আপনি খুঁজে পাচ্ছেন না, তো তার জন্য গ্যালারিতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। তো আপনি যে ফটোটি আপলোড করতে চান সেই ফটোটি কোন ফাইলে রয়েছে, তো সেই ফাইলটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ফটো আপলোড করব, তো তার জন্য আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। তো তারপর আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিব আমার পছন্দ মতো। ফটোটি সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন রয়েছে, তো সেখানে ক্লিক করব। তো তারপর ওখান থেকে ডান করে দিবেন, তাহলে আপনার ফটো আপলোড হয়ে যাবে। তো দেখুন এখানে ফিনিশ আপ দেখাচ্ছে, মানে ফটোটি এখানে আপলোড হয়ে গেছে। তো এবারে দেখে নেব আমরা। তো দেখুন এই যে ফটোটি আপলোড হয়ে গেছে। তো এইভাবে আমরা ইনস্টাগ্রামে ফটো পোস্ট করতে পারবো। তো এবারে দেখে নেব ভিডিও কিভাবে পোস্ট করতে হয়। তো ভিডিও পোস্ট করার জন্য আবার আমরা ইনস্টাগ্রামে যাব। তারপর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, তো প্লাস আইকনে ক্লিক করব। তারপর রিলস বলে একটি অপশান পাবেন, তো রিলসে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আপনি যদি গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে আমরা এই গ্যালারি অপশানে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম গ্যালারি খুলে যাবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনার ভিডিওটি এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে চাইলে ভিডিওটিকে ছোট বড় করে কাট করতে পারবেন। এরকম ছোট বড় কাট করার পর আপনি এখান থেকে উপরে অ্যাড বলে একটি অপশান পাবেন, তো অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে চাইলে অডিও সেট করতে পারবেন বা স্টিক সেট করতে পারবেন এবং টেস্টও সেট করতে পারবেন। তো আমি এখান থেকে কিছু সেট করব না, তো তার জন্য আমি ডাইরেক্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে প্রথমে ক্যাপশন দিতে হবে, তারপর আপনি চাইলে হ্যাশট্যাগ দিতে পারেন। আপনি যদি হ্যাশট্যাগ দেন তাহলে ভিডিওটি ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে। তো আমি এখানে ক্যাপশন দিচ্ছি কিউট গার্ল ভিডিও এবং হ্যাশট্যাগ দিব অ্যানিমেশন। আর আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড আপনি ক্যাপশন দিবেন। ক্যাপশন দেওয়ার পর আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন, তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি ভিডিওর কভার ফটো সেট করতে পারবেন। তো আপনি এইভাবে এখান থেকে কভার ফটো সেট করবেন। কভার ফটো সেট করার পর উপরে ডান অপশান পাবেন, তো ডান অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রপ প্রোফাইল ইমেজ একটি অপশান পাবেন, তো এখান থেকে আপনি চাইলে ক্রপ করতে পারবেন। তো এখান থেকে আপনি উঁচু নিচু করে ক্রপ করতে পারবেন। ক্রপ করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি রাইট চিহ্ন, তো সেটার উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে লোকেশন সেট করতে পারবেন, তো আমি এখানে লোকেশন সেট করব না, তো তার জন্য একটু নিচে চলে আসব। তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বলে একটি অপশান, তো শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনার ভিডিওটি অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো দেখুন এখানে ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে ভিডিওটি আপলোড করতে পারবো। তো ফ্রেন্ড, আশা করছি ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন নাইস ভিডিও বা গুড ভিডিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।